অসাধারণ সানসেট উপভোগ করতে চলে এলাম ওয়ার্ল্ড লংয়েস্ট ন্যাচারাল সি বিচ কক্সেস বাজার। বাংলাদেশের সবচেয়ে সুন্দর রোড এই কক্সবাজার টু টেকনাফ মেরিন ড্রাইভ। এটি বর্তমানে বাংলাদেশের দীর্ঘতম মেরিন ড্রাইভ রোড, যেটা 80 কিলোমিটার দীর্ঘ। আমাদের ডেস্টিনেশন ছিল ইনানি বিচ, সো এখানে খুঁজে নিলাম একটি সাজানো গোছানো নিরিবিলি রিসোর্ট। রিসোর্টটির নাম প্যাবেল স্টোন ইনানি বিচ রিসোর্ট। রিসোর্টটি পুরোটাই আপনাদের ঘুরিয়ে দেখাবো। আমার কাছে তো বেশ ভালোই লেগেছে। এই দিকটি হলো রিসোর্টের রিসেপশন এরিয়া। এদিকতে আছে বারবিকিউ ব্যবস্থা, আপনারা চাইলে রাতে বারবিকিউ পার্টি করতে পারবেন। তাছাড়া আছে রিসোর্টের নিজস্ব রেস্টুরেন্ট, যেখান থেকে লাঞ্চ ডিনার সেরে ফেলতে পারেন, আর সাথে থাকছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, ছাউনিকৃত বসেও আপনারা চাইলে খেতে পারেন। সমুদ্রকে খুব কাছ থেকে উপভোগ করার জন্য বলা যায় রিসোর্টটি বেস্ট। রিসোর্টের রুমগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে, তাছাড়া ব্যালকনিতে বসেও বিচের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। সকালে নাস্তা সেরে চলে এলাম বিচে। আমার কাছে নিরিবিলি বিচ বেশ ভালো লাগে, তাই শহরে না থেকে চলে এলাম ইনানি বিচে। আমার মতে কক্সবাজারের বিচগুলোর মধ্যে ইনানি বিচই বেস্ট। সানসেট মিস করা যাবে না, তাই লাঞ্চ শেষে রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম বিচে। প্রকৃতির দুটি সুন্দর মুহূর্ত হলো সানরাইজ এবং সানসেট, আর সেটি যদি হয় কক্সবাজারে তাহলে তো কথাই নেই। Thank you.
বিচে বেশ খানিকটা সময় হাঁটাহাঁটি করতেই চোখে পড়ল জেলেদের মাছ ধরার দৃশ্য। এই ঢেউয়ে নাকি ছোট ছোট মাছ ধরা পড়ে। সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে এখানে নেমে আসে ঘুটঘুটে অন্ধকার, তাই রাতের বিচে না থাকাই বেটার, আর তাই এই সময়টা রিসোর্টে থাকাটাই নিরাপদ।